আত্মঘাতী ও ভয়ঙ্কর চীনা লুন অ্যাপের মাধ্যমে প্রতারণাকারী ও প্রতারণালব্ধ বিপুল পরিমাণ অর্থ পাচারকারী আন্তর্দেশীয় একজন চীন নাগরিক সহ 15 জন প্রতারক গ্রেপ্তার করেছি আমরা। সেটা হচ্ছে আমাদের সাইবার ইউনিটের দুটা টিম, মহিদুলের নেতৃত্বে এবং আশরাফুল্লাহর নেতৃত্বে আমরা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ইন্টারন্যাশনাল আন্তর্দেশীয় যে পতরক চক্রের 15 সদস্য এর মধ্যে একজন চীনা নাগরিক রয়েছে। এদের কাজটা হচ্ছে, এদের বিরুদ্ধে দুইটা মামলা রুজু হয়েছে, একটা হলো হাতিপুর থানা, একটা হলো কাফুল থানা। এই মামলা রুজুর প্রেক্ষিতে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে আমরা প্রতারণার জন্য যে ব্যবহৃত 29টা মোবাইল ফোনে তারা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাক্ট করেছে এবং 9টা মোবাইল, 14টা সিম, প্রতারণা বিরোধ 15টি চেক বই আমরা তাদের কাছে উদ্ধার করেছি এবং তাদের প্রতারণায় ভুক্তভোগীর সংখ্যা হলো 1400 থেকে 1500 জন। তারা যে কাজটা করে সেটা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে তারা সহজ এবং স্বল্প সুদে বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ইন্ডিয়া বাংলাদেশের গরিব কিছু মানুষ তাদের অপকৌশলে পাড়া দিয়ে যখন এই লগ ইনটা করে তখনই মানে তাদের ফোনের যে গ্যালারি, ফোন কন্ট্রাক্ট, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছুই প্রতারকদের হাতে চলে যায়, যার কারণে তারা প্রথম তাদের মানে নিয়ন্ত্রণটা নিয়েই তার মোবাইলে তাকে 15,000 থেকে 10,000 কোনো টাকা দেয় তাকে লোন দেওয়ার জন্য। এই লোনটার এক সপ্তাহ পার হলে তাদেরকে বলে যে আপনার এখানে আমরা লোন দিয়েছি, আপনি এখন আমাদেরকে 3 গুণ শোধ দিতে হবে। তখন অনেকে দিতে পারে না, তখন ওই তার মোবাইল ফোন থেকে যে তার কন্ট্রাক্ট গ্যালারি অথবা হোয়াটসঅ্যাপে যে মেসেজ থাকে, তার যে ছবি থাকে, তার যে নাম্বার থাকে, এগুলো নিয়ে যায়। যদি কেউ দিতে না চায় তখন সে করে কি, ওই নাম্বারে তার আত্মীয় স্বজনের মোবাইলে যদি তার গ্যালারিতে যদি কোনো নোট ছবি থাকে তা তো হলোই, আর না থাকলে তারা ফটোশপের মাধ্যমে নোট ছবি বানিয়ে তার আত্মীয় স্বজনের মোবাইলে এটা পাঠাতে থাকে। একটা পর্যায়ে এমনও দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে যে বিবিসির একটা জরিপে আমরা দেখেছি, মানে সেখানে প্রায় 60 জন লোক এই লোন অ্যাপের কারণে, এই লোন নেওয়ার কারণে তাদের অনুসন্ধান প্রতিবেদনে 60 জন নাগরিক আত্মহত্যা করেছে এবং তারা আত্মহত্যার একমাত্র কারণ হচ্ছে এই ভয়ানক প্রাণঘাতী এই যে অ্যাপ, লোন অ্যাপ। এই লোন অ্যাপের নিয়ন্ত্রণ, এটার সার্ভারটা হচ্ছে সিঙ্গাপুরের সার্ভারটা, সেখানে এই অ্যাপসটা তৈরি করে হলো চাইনিজ নাগরিকরা, আর এটা ব্যবহৃত হচ্ছে কল সেন্টার যেটাকে বলে পাকিস্তানে, আর হলো বাংলাদেশে পাকিস্তানে যে কল সেন্টারটা সেখান থেকে তারা টেলিফোন করে ওই নাম্বার দিয়ে টেলিফোনটা করে বাংলাদেশে, আর বাংলাদেশে যে কল সেন্টারটা এখানে প্রতারক চক্ররা টেলিফোনটা করে ইন্ডিয়াতে। এইভাবে আন্তর্দেশীয় যে প্রতারক চক্ররা তারা প্রতারণা করে তারা বিভিন্ন অ্যাপে যে টাকা পয়সা নিয়ে যখন অনেকে দিতে পারে না, এটা যেহেতু ইন্ডিয়াতে বিবিসি প্রতিবেদন বিবিসি ওয়ার্ল্ড অনুসন্ধানে আমরা পেয়েছি 60 জনের মতো লোক আত্মহত্যা করেছে, বাংলাদেশেও এই প্রতারণার এই পরে কেউ আত্মহত্যা করেছে এটা আমরা এখনও খবর পাই নাই। তবে যে 15 জনকে গ্রেপ্তার করেছি তারা আমাদের কাছে রয়েছে, তাদের সাথে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং তারা আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম যে এই যে 2 বছর সময়কালের মধ্যে শুধু 6 মাসের আমরা তথ্য পেয়েছি, সেখানে 29টা মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে প্রায় 50 কোটিরও অধিক টাকা তারা মানে তারা যে আত্মসাত করেছেন এবং এই টাকাটা যে বাংলাদেশ থেকে পাচার করেছেন এই তথ্যটা আমরা পেয়েছি। তো এর হিসাব এই রেশিও অনুযায়ী 2 বছরে প্রায় 200 কোটি টাকার মতো তারা আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে মানে তারা মানে বাহিরের দেশে হয়তো তারা পাচার করেছে এরকম আমরা তারা এবং তার লেনদেনটা করেছে হলো বিকাশ নগদ।